দেড় বছর পর আবারও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি উনত্রিশ জুন নয়াপল্টনে সমাবেশের ডাক ক্ষমতা হারানোর ভয়ে বন্দি করে রাখার অভিযোগ মির্জা ফখরুলের এবং প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায় বিড়ম্বনাহীন যাতায়াতের সুফল পাচ্ছে মানুষ বদলে গেছে দক্ষিণের কৃষি মৎস্য খাত জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি দিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি শনিবার ঢাকায় সমাবেশ সহ সারাদেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ক্ষমতা হারানোর ভয়ে বিএনপির চেয়ারপারসনকে বন্দি করে রাখা হয়েছে তার মুক্তির আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল এভারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া তার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন তার চিকিৎসক সহ বিএনপি নেতারা দেড় বছর আগে বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে ছিল দলটি মাঝখানে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করলেও তাদের প্রতিটি কর্মসূচিতেই নেত্রীর মুক্তির ইস্যুটি সঙ্গে রয়ে যায় প্রায় দেড় বছর পর বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করেন বিএনপির শীর্ষ নেতারা এরপর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন বিএনপি নেত্রী প্রকাশ্যে আসলে ক্ষমতা হারাতে হবে জেনেই সরকার তাকে বন্দি করে রেখেছে বলে অভিযোগ মির্জা ফখরুলের এই রোগ তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবন হানি হতে পারে দেশত্ব বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না দলীয় নেত্রীর নিঃশর্ত মুক্তির ইস্যুতে আর কোনো পথ খোলা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সরকারের উপর চাপ সৃষ্টি করেই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে একই সঙ্গে নয়াপল্টনে সমাবেশ সহ সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আপনি জামিন দিতে পারবেন না এটা একেবারেই কোনো বিধান নেই এটা তার প্রাপ্য সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি আমরা যে মুক্তিতে চাচ্ছি সরকার থেকে আটক করে রেখেছে আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি বেগম জিয়ার মুক্তির আন্দোলনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা পদ্মা সেতু দিয়ে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে প্রায় ছেচল্লিশ কোটি টাকা বেশি আয় হয়েছে প্রথম বছর আয় হয় আটশো এক কোটি টাকারও বেশি আর দ্বিতীয় বছরে টোল আসে আটশো সাতচল্লিশ কোটি সেতু কর্তৃপক্ষ বলছে বিড়ম্বনাহীন যাতায়াতের কারণেই সফল পাচ্ছে মানুষ নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট ছবি তুলেছেন আবু আবুসাই পদ্মা সেতু দিয়ে দু বছরে এক কোটি সাতাশ লাখের বেশি যান চলাচলে রাজস্ব এসেছে প্রায় ষোলশো উনপঞ্চাশ কোটি টাকা সেতু দিয়ে প্রতিদিন গড়ে উনিশ হাজারেরও বেশি যান পারাপার হয়েছে প্রতিদিনের গড় টোল আদায় দুই কোটি বত্রিশ লাখ টাকার বেশি যাতায়াতকারীরা জানান সময় ও অর্থ সাশ্রয় হয় পদ্মা সেতু ব্যবহার বেড়েছে দক্ষিণে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা থাকায় দেশের অর্থনীতির চাকাও ঘুরছে দ্রুত দক্ষিণ অঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে যে কোনো একটা কাজের জন্য যদি আসি অফিসিয়াল কাজের জন্য এটা একদিনের মধ্যে করে আমি ফিরতে পারতেছি ফেরিতে যে বসে থাকার যে টাইমটা এই টাইমটা এখানে সে বসছে সেতু কর্তৃপক্ষ বলছে বিড়ম্বনাহীন যাতায়াতের কারণেই সুফল পাচ্ছে মানুষ দুই বছরের জন্য পদ্মা সেতু করা হয়নি আসলে এটির লঞ্চেবিলিটি রয়েছে মূল্যায়নটা আপনারাই করবেন আমরা আমাদের কাজটা করে যেতে চাই আমরা চেষ্টা করতে চাই আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য পর্যায়ক্রমে সেবার পরিধি আরও বাড়বে বলে জানান সেতু সচিব প্রথম বছরের চেয়ে বারো লাখ উনাশি হাজার একশো তিরাশিটি যান বেশি পারাপার হয়েছে তাই প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে পঁয়তাল্লিশ কোটি সাতাশি লাখ তেষট্টি হাজার নয়শো টাকা বেশি টোল আদায় হয়েছে মুন্সীগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল সময় সংবাদ ফেন্সুগঞ্জে কোটালপুরে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম সরাসরি যাচ্ছে তার কাছে আমিনুল তবে সুযোগেসমূহ এই মুহূর্তে আসলে চট্টগ্রাম থেকে যে সকালে ছেড়ে আসা পাহাড়ি পাহাড়কে এক্সপ্রেস সিলেটে ঢোকার পথে কোটাল কোটালপুর এলাকায় আমরা এই মুহূর্তে কোটালপুর এলাকায় রয়েছে কোটালপুর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং লাইনচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশির সঙ্গে এখন পর্যন্ত সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ট্রেন যোগাযোগ এই মুহূর্তে আমরা হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি যে বগিটি লাইনচ্যুত হয়েছে এই বগিটিকে উদ্ধারের চেষ্টা করছে এখন পর্যন্ত রেলওয়ের যারা সশ্লিষ্ট রয়েছেন যদিও আসলে এখনো তাদের পক্ষ থেকে তৎপরতা একটা চোখে পড়ছে না তবে যারা সকালে এই ট্রেনে উঠেছিলেন অর্থাৎ চট্টগ্রাম থেকে যারা এই ট্রেন যুগে সিলেটে আসছিলেন তারা কিন্তু অনেকেই আমরা দেখেছি যে তারা সেখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছেন আমরা এই মুহূর্তে ফেন্সুগঞ্জ উপজেলা রয়েছি এটি ফেন্সুগঞ্জ উপজেলার কুটালীপাড়া এলাকায় এই ঘটনাটি আসলে ঘটেছে পাহাড়িকা এক্সপ্রেসের আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে এই ট্রেনটি সকাল পৌনে আটটায় ছেড়ে আসার কথা ছিল এবং কথা ছিল সাড়ে সাতটার মধ্যে এবং এই মুহূর্তে আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার যে গ্রামবাসী ছিলেন তারা আসলে এখানে যারা বিপদগ্রস্ত ছিলেন তারা তাদের পর্যায় থেকে তারা সহযোগিতা করেছেন যারা এখানে আটকা পড়েছিলেন তাদের জন্য তাদের পর্যায়ে থেকে যেটুকু সম্ভব তারা করেছেন তো এই মুহূর্তে আসলে এই ছিল আমার কাছে স্টুডিওতে সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জে দেখছেন জনপদের সময় সঙ্গেই থাকুন দেখছেন জনপদের সময় বারবার আশ্বাসের পরও থামছে না সীমান্ত হত্যা এবার লালমনিরহাটের হাটের লোহাকুচিতে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বিজেপি বিজেপি ও স্থানীয়রা জানান মঙ্গলবার রাতে লোহাকুচি সীমান্তের নয়শো উনিশ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে চার থেকে পাঁচ বাংলাদেশি এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে মারা যান অন্য সঙ্গীরা তার লাশ নিয়ে চলে আসে খবর পেয়ে লাশ করে থানায় নিয়ে যায়। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার দেড় বছর পর আবারও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি উনত্রিশ জুন নয়াপল্টনে সমাবেশের ডাক ক্ষমতা হারানোর ভয়ে বন্দী করে রাখার অভিযোগ মির্জা ফকুলের এই ছিল জনপদের সময় এরপর রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড ইনান আপনাকে ধন্যবাদ রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের